পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলেছেন ঢাকায় সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলি শনিবার উনত্রিশে এপ্রিল দুপুরে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে নিজের চারটি ছবি পোস্ট করেছেন বুবলি এতে দেখা যায় কালো পোশাকে পদ্মা সেতুর রেলিং ধরে পোস্ট দিয়েছেন তিনি পাশেই দাঁড় করানো রয়েছে তার কালো একটি প্রাইভেট কার ছবিগুলো ক্যাপশনে কিছু না লিখলেও শুধু ভালোবাসার ইমোজে দিয়েছেন নায়িকা ছবিগুলো যে নেটিজেনদের পছন্দ হয়েছে মন্তব্যে তাদের অনেকেই তা প্রকাশ করেছেন তবে সেই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য করে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় তোপের মুখেও পড়েছেন এই নায়িকা অনেকেই মন্তব্যের ঘরে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন একজন নেটিজেন লিখেছেন ছবি অনেক সুন্দর লাগছে পদ্মা সেতুতে দাঁড়ানো নিষেধ আইন অমান্যকারীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক আর একজন লিখেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ আকর্ষণ করছি নিয়ম ভঙ্গ করার জন্য ওনাকে আইনের আওতায় আনা হোক অন্য একজন লিখেছেন প্রশাসন কি এদের চোখে দেখে না আবার কেউ লিখেছেন এদের কেউ জরিমানা করে না এমন অসংখ্য মন্তব্য করছেন নেটিজেনরা পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না এবং গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না এমন বেশ কিছু নিয়ম করে গত বছর তেইশে জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ